এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের পরে সালাত শেষ করার পরে কোনো দোয়া পড়তে হবে কিনা এবং হাত উঠাতে হবে কিনা সেই দোয়ায় ব্যক্তিগতভাবে যে যে দোয়া গুলো সাল্লাম করেছেন হাদিস থেকে পাই আলজাবিল্লাহ তৌফিক সালাতের পরে রসুলুল্লাহ সাল আলী আসসালাম বিভিন্ন আজকার সমূহ করেছেন যেগুলো সবগুলোই দোয়া তবে সেই দোয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলিয় হাত উঠারনি এমনিতেই দোয়াগুলো করেছেন এবং সালাতের পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সালাম ফিরানোর পরপরই বলতেন আস্তক ফিরুল্লাহ এরপরে বলতেন আল্লাহ হুমান্ত সাল্লাম অমিঙ্কা সালাম তবে আর জালালি আলী করাম হাজরতে সোভান রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ করে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন এরপরে একবার বলতেন আল্লাহ মান্তাল্লাম অমিনকা সালাম তারপর রক্তাইয়াদ আল জালা ক্রম তো এই যে দোয়াগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন এমনিতেই পড়তেন সাহাবায়িকরামও পড়তেন তবে একাকি অথবা সমস্যারে কখনোই হাত উঠাননি এবং রসুল্লা সাল্লাই সাল্লাম সালাত শেষ করে এই দোয়াটি পড়তেন হজরতে মগির এবনে শোভা তিনি বলেন নবীজি প্রত্যেক সালাতের পরে কানাই কৌলফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা ইদা সাল্লামা যখন নবীজি সালাম ফিরাতেন এরপরে এই দোয়াটি বলতেন লা ইলাহ লাহ আহদাহু লা শরীক আলাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহু আলা কুল্লি শীন কদির اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أطبع إرشاد إيش لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون وفي حديث سيد بخاري المدير يسي নবীজি প্রত্যেক সালাতের পরে নবীজি আয়তাল কুরসি পাঠ করতেন হজরতে হাসান রাদি আল্লাহ তিনি বলেছেন যে যে ব্যক্তি সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে হজরতে আবু ওমামা তিনিও বলেছেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিন কুল্লি সালাতিন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করা লাম ইল্লাল মিন্ন জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না হাদিসটি সেই নাসাইর মধ্যে সুনানে কোবরার মধ্যে হাদিসটি রয়েছে আর হাজারতে হাসান তিনি বলেছেন মান করা আয়াতুল কুরসি আহ দুপুরের সালাত ইল বা প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ যে ব্যক্তি করবে কানা ফি জিম্মাতিল্লা যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতল কুরসি পাঠ করবে সে আল্লাহ তালার জিম্মাদারিতে থাকবে পরবর্তী সালাতে রাখ পর্যন্ত ইমাম মঞ্জির এবং হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন এরপরে নবীজি সুরা ফালাক পড়তেন সুরা এখলাস পড়তেন সুরা নাস পড়তেন এবং আউজুবিল্লা বিসমিল্লা সহ মানে মিজাদ সহ নাস সুরা এখলাস সুরা ফালাক এবং এ বিষয়ে হাদিসটি হাসান তাবরানির মধ্যে এসেছে হাইসামির মধ্যে মঞ্জুরি আত্মার মধ্যে দ্বিতীয় খণ্ডে চারশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস পাঠ করার ক্ষেত্রে আর প্রসিদ্ধ যেই দোয়াটি যেমন তেত্রিশবার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহু আকবর এই জিকিরগুলো একেবারে সুনান গ্রন্থের অধিকাংশ হাদিসের মধ্যেই রয়েছে তবে কোথাও কোথাও সংখ্যা একটু তারতম্য হয়েছে তো এই বিষয়গুলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সমস্ত সুনান গ্রন্থে এই হাদিসগুলো রয়েছে এরপরে নবীজি বলতেন রব্বি কিনি আদা বাকাতু বা আসু আয় আদাক হে আমার প্রভু আমাকে রক্ষা করুন আপনার শান্তি থেকে আপনার শাস্তি থেকে আমাকে রক্ষা করুন যেদিন আপনি আমাদেরকে পুনরুদ্ধিত করবেন আপনার বান্দাদেরকে নবীজি মূলত সালাম শেষ করে নবীজি সালাম শেষ করে তিনি ডান দিকে ঘুরে বসতেন সাহবাহেরাম বলেন যে আমরা নবীজি আমাদের দিকে মুখ করে বসতেন এরপরে সালাতের পরে তিনি এই দোয়া পড়তেন আল্লাহ হুমাইনি আউজি কেমিন আল কুফরি ফাকরি ফকরি ও আউজুবি কেমিন আজাবিল কবরি হে আল্লাহ আশ্রয় প্রার্থনা করি কুফরি থেকে এবং দরিদ্র থেকে এবং আশ্রয় প্রার্থনা করি কবরের আজাব থেকে এবং আরেকটি দোয়া যে দোয়াটি হাজরতে মোয়াজ রাদি আল্লাহ তালাহনু তিনি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহি আবুদাউদের মধ্যে হাদিসটি এসেছে আর তা হল হজরতের মাজ রাদিল্লাহ তাল তিনি বলেন যে নবীজি রসুল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন হে মাজ ইয়া মজ হে মাজ আনা আমি তোমাকে ভালোবাসি নবীজির সময়কালে সোয়ালক্ষ সাহাবির কাউকে এমন কথা বলেননি না আবু বকরকে না অমরকে না ওসমানকে না আলীকে এইভাবে করে হাজরতে মহাজর দিল্লা তাল আনুয়াদিসটি বর্ণনা করতেন এবং তিনি বলেন যে নবীজি আমার হাত ধরে বললেন ইয়া মহাজ আমি তোমাকে ভালোবাসি সুতরাং হে আজ আমি তোমাকে একটা ওসিয়াত করতেছি আর তা হল প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি তুমি কখনো বাদ দিবে না সবসময় এই দোয়াটি পড়বে তাহলে দেখুন প্রথম হলো মানুষ স্বাভাবিকভাবে যাকে ভালোবাসে খুব তাকে একটা উপহার দেয় উপটৌকন যদিও নবীদি সমস্ত সাহাবিদেরকেই ভালোবাসতেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সুন্নতের উপর অনুসরণকারী ওম্মাদদেরকে সব সকলকেই নবীদি সালাম দিয়েছেন এবং ভাই হিসেবে উল্লেখ করেছেন কিন্তু একেবারে শব্দগতভাবে নবীজি বলেছেন ইয়া আজ হেম আজ আমি তোমাকে ভালোবাসি সুতরাং হে আজ আমি তোমাকে ওসিয়াত করতেছি যে প্রত্যেক সালাতের পরে দোয়াটি তুমি পড়বে কখনো বাদ দিবে না তা হল আল্লাহ হুম্মা আইনি আল্লাহা অসবতিক যে হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করতে আপনার শুক্রিয় আদায় করতে এবং আপনার এবাদত সুন্দরভাবে করতে তৌফিক এবং ক্ষমতা প্রদান করেন আল্লাহ হুম্মা আইন্নি ও শুক্রিকা ও হসনি বা আদতিক হাজারতে মার্চ থেকে ইহা দৃষ্টি বর্ণনা করা হয়েছে মোস্তাদরাকে হাকেমের মধ্যেও রয়েছে শাহেহুতার রিবের মধ্যেও ইহা দৃষ্টি রয়েছে সুতরাং এই সমস্ত দোয়াগুলো রসুল্লাহাম পড়তেন এবং সাহাবাহকে রাম পড়তেন তবে সেই ক্ষেত্রে কেউ হাত উঠিয়ে করতেন না যদি ব্যক্তিগতভাবে অন্য অন্য দোয়া পরা যায় হাত উঠিয়ে দোয়া করা যায় ব্যক্তিগতভাবে বাকি এই হাদিসে বর্ণিতে এই দোয়াগুলো রসুল্লাহ সালাত শেষ করেই পড়তেন প্রত্যেক সালাতের পরে আল্লাহ ফিরলি মা কদ্দম তু আমা আক্ষর তু অমা আশ্রর তু অমা আলন্তু আমা আন্তা তু আমা আন্ত আলম বিহি মিন্নি আন্তল মকদ্দম অন্তর ইল্লা ইহ আন্ত হাজরতে আদিরদি আল্লাহ তালন তিনি বলেন যে নবীজি দোয়াটি পাঠ করতেন সুতরাং ফরজ সালাতের পরে যে সমস্ত অজিফ আর সমস্ত এবং কিভাবে পড়তেন সাহাবাহী কেরাম আবারও শুনতেন আবার তিনি ঠোঁট নাড়তেন বিটবিট করে বলতেন নবীজি কাছে জিজ্ঞেস করে তখন তিনি আবার এগুলো স্পষ্ট করে বলে দিতেন এবং সেই দোয়াগুলো নবীজি তাদেরকে উঠাতেন শোনাতেন এবং একদম আনসারই তিনি বলেন যে আমি নবীজির সালাতের পরে একটা দোয়া আমি বার পড়তে শুনেছি একশতবার আমি পড়তে শুনেছি নবীজি ওই দোয়াটি বার পড়েছে না সেই দোয়াটি হল আল্লাহ্মক ফিরলি অতুবা আলাইয়া ইন্ম হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমাকে ক্ষমা করে দেন আমার তবা কবুল করেন আর নিশ্চয়ই আপনি তবা কবুলকারী এবং আপনি ক্ষমাশীল আল্লাহ ফিরলি অতুবা আলাইয়া ইনাকা আন্তত্ত রহিম জামিন অভিজিকে এই দোয়াটি এক শতবার ইসলাতি মিয়া তার রামে একশোবার পড়তে শুনেছি এই দোয়াটি আল্লাহ হুম্মক ফিরলি অতুবা আলাইয়া ইনকাকা আন্তত্তাবুর রহীম সুতরাং এটি সবসময়ও এটি একটি তওবার মতন এটি সবসময় দোয়াগুলো পরা বিশেষ করে সালাতের পরে যদি কোনো ব্যক্তি বসে বসে দোয়া দোয়া পাঠ করে হাদিসের মধ্যে এসেছে যে ফেরেস তার জন্য দোয়া করতে থাকে সালাত শেষ করেই আমরা তো দে সুট মসজিদ থেকে বের হতে পারলি মনে হয় যেন বাসি অথচ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সালাত শেষ করে মসজিদে বসবে কিছুক্ষণ সময় বসবে ফেরেস তারা ততক্ষণ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যে ব্যক্তি যে কোনো মুসলিম ব্যক্তি সালাত আদায় করার পরে তার সালাতের স্থানে ইদা সাল্লাল মুসলিম সুম্মা জালাসাফি মুসাল্লা যদি সালাত শেষ করে ওই জায়গায় বসে থাকে ফেরেস তারা অনবরত আলমালা ইকাতু ফেরেস তারা অনবরত তার জন্য দোয়া করতে থাকে সেই দোয়াটা কি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হুম্মার লাহু আল্লাহ হুম্মার হামহু হে আল্লাহ আপনি একে ক্ষমা করেন হে আল্লাহ আপনি তার উপর রহমত করেন যতক্ষণ পর্যন্ত তার অজু নষ্ট না হবে এবং ওই জায়গা থেকে না উঠবে ফেরেস তারা এই দোয়া ওই ব্যক্তির জন্য করতে থাকে হাদিসটির সনদ সহি এমনি হোজাইমার মধ্যে এহাদিসটি উল্লেখ করা হয়েছে এবং আলবানির সাহিহতার গিবের মধ্যেও হাদিসটি আনা হয়েছে তাহলে একটু চিন্তা করে দেখুন যত যতটুকু পারেন এক মিনিট দেড় মিনিট তিরিশ সেকেন্ডই পারেন না কেন সালাদ শেষ করার পরে একটু বসুন এই দোয়াগুলো একটু পাঠ করুন যতক্ষণ পর্যন্ত ওই স্থানে বসে থাকবে ফেরেস তারা অনবরত তার জন্য কি দোয়া করে আল্লাহ্ম লাহু। হে আল্লাহ আপনি তার জন্য তাকে ক্ষমা করেন আল্লাহ হুমহু হে আল্লাহ একে রহমত করেন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত নষ্ট না হবে অথবা ওই স্থান ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত ফের তারা ওই ব্যক্তির জন্য অনবরত দোয়া করতেই থাকবে করতেই থাকবে তা আমরা এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সালাতের পরে এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কিছুটা সময় সালাতের স্থানে সালাত শেষ করার স্থানে একটু বসে থাকি এবং কিছু কালাম পড়ি আল্লাহ আমাদেরকে তৌফিক গিনাত করুক ওসালাস মহম্মদিন নবিলমি আলী আসালাম